আপনি ভীষণ কিপ্টে, আপনার ছেলে ছেলে বৌদি ঠিকমতো খেতে দেন না। ওদের না দিলেও তোমাকে দেবো, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি যা যা খেতে চাইবে তাই দেবো। বলো বলো কি কি খাবে তুমি, বলো। বললে মনে রাখতে পারবেন না, দাঁড়ান। আমি সকাল থেকে রাত অবধি কি কি খাই আমি বলে যাচ্ছি, আপনি খাতাটা টুকে নিন। না লিখতে হবে না, তুমি বলো, আমার ঠিক মনে থাকবে, বলো। মনে থাকবে না, আমি যা বলছি তাই করুন, লিখুন। বলো। ওই ওই বালিশটা দাও না, একটু বালিশটা একটু দাও। বলো। সকালে সকালে ব্রেকফাস্টে হাঁসের ডিমে বারোখানা অমলেট। অমলেট বারোখানা, কি হলো? পড়ে গেল। নিপটা গেছে। তুমি বলো, আমি মুখস্থ করে নেব। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। এখানে কুড়িখানা পেন আছে, কুড়িটা, একটা নিপ ভাঙলে আর একটা দিয়ে লিখবেন। আচ্ছা, তোমাদের একটা ক্ষতি হয়ে গেল, নিপটা। না না ঠিক আছে, আপনি লিখুন না। বলো আবার তাহলে শুরু থেকে বলি। সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট, হাঁসের ডিম বড় বড় বারো প্লেট, শেকা পাউরুটি, ওপরে মাখন আর নিচে জেলি। কি হলো? ঠিক দশটার সময় বারোটা বড় সাইজে কলা। কলা মর্তমান না সিঙ্গাপুরি? একদিন মর্তমান একদিন সিঙ্গাপুরি। খুব ভালো। বারোটা আপেল। আপেল দাদি, এইভাবে তুমি আমার বারোটা বারোটা বাজালে, বারোটা কি বললেন? কিচ্ছু না, বারোটা আপেল কাশ্মীরি দেবো। হ্যাঁ, সব যেন মিষ্টি হয়। সবই মিষ্টি। দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছপাটি। কেন ডাল ছপাটি? কেন সবই বারোটা হচ্ছে, ডাল বারোটা? কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন। লিখছে। বারো প্লেট ভাত, ভাত ছপাটি ডাল, ডাল বারো প্লেট তরকারি, তরকারি বারো প্লেট মাছ, মাছ বড় সাইজের। হ্যাঁ বড় বড় পেটি দেবো। হ্যাঁ চাটনি ছ প্লেট আর দই। ছ প্লেট কেন চাটনি? চাটনি বারো বারো প্লেট? না না ছ প্লেট। সব বারো প্লেট হচ্ছে বলছি, ছ প্লেট। মানে সব বারো প্লেট হচ্ছে, শরীর পক্ষে ভালো না? আর শুনুন, বড় সাইজের রাজভোগ, এই বড় বড়। এত বড়? হ্যাঁ। আর আর রাত্রিটা আর বিকালেরটা আপনার বাড়িতে গিয়ে বলবো। সব হবে, তুমি যা চাইবে তাই হবে। তবে কি হলো? থামলেন কেন বলুন, তবে কি বলছিলাম, এত সব টানবো কি করে? তুমি বউ হয়ে গেলে আমার ব্যবসার উন্নতিটা হবে তো? তা আমি কি করে বলবো? মানে মাতাজি আমায় বলছিলেন ভালো হবে। তাহলে হবে, তাহলে বা চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি। এমনি করে মারবো মোরা, এমনি করে লড়বো, এমনি করে মারবো মোরা, এমনি